কাশফুল নীলাকাশ সবুজ মাঠের চিরায়ত বাংলায় এসেছে ঋতুর রানী শরৎ। বাংলার প্রকৃতিতে আলোকিত মুগ্ধতা ছড়িয়ে শুরু হল শরৎকালের। বাঙালির সামনে শরতের অপার সৌন্দর্য উপস্থাপন করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। বলেছেন, শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি, ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি। শরৎ যে এত অনিন্দ সুন্দর, প্রতিটি বাঙালি তা অনুভব করে মর্মে মর্মে। শরৎ হলো চমৎকার মেঘের ঋতু, স্পষ্টতার ঋতু, আলো ও উজ্জ্বলতার রূপসী ঋতু। শরতের আকাশ থাকে ঝকঝকে ও পরিষ্কার। বর্ষা শেষে শরতের নীলাকাশের মাঝে টুকরো টুকরো সাদা মেঘ যেন ভেসে বেড়ায় মনের আনন্দে। মাঠে মাঠে কাশফুলের দোলা আর সবুজের সমারোহে শরৎকাল প্রকৃতিকে সুন্দর করে সাজিয়ে দেয়। উৎসব মুখর বাঙালি শরতের প্রাকৃতিক সৌন্দর্যের হাত ধরে মিলিত হয় গানে, ছন্দে, রঙে ও আনন্দে। বাংলার বাঙালির সংবাদ সারথী বার্তা 24 এর পক্ষ থেকে সবাইকে শারদ শুভেচ্ছা।